তারা সবগুলো কাজ শেষ করছেন এর বাইরে প্রার্থী ভোটার নির্বাচন কমিশন কিংবা প্রশাসন সহ নির্বাচনকে যে প্রস্তুতির ব্যাপারে সুশীল সমাজ সহ আরো অনেকগুলো অংশীদারজনের যে ভূমিকা সেগুলো কিন্তু আমরা প্রস্তুতি নিচ্ছেন আপনাকে ধন্যবাদ শরীফ আমাদের সাথে এখন যোগ দেওয়ার জন্য দর্শক বিএনপি প্রার্থী এই নির্বাচন অংশ নিচ্ছেন হাসানউদ্দিন সরকার তিনি এখন সংবাদ সম্মেলনে কথা বলছেন সরাসরি সেখানে যোগ দিচ্ছেন আল্লাহর পরে এই সাংবাদিক সম্মেলনে যারা উপস্থিত রয়েছেন মিডিয়া ব্যক্তি বর্গ তারা এই সত্যিকারের চিত্রটা যদি তুলে ধরেন তবু দেশের মানুষ সত্যিকার ঘটনা দেখতে বুঝতে পারে ভোটারদের শত বাধা বিপত্তি উপেক্ষা করেও ভোট কেন্দ্রে যেন তারা আসেন এবং ভোট তারা দেন প্রিয় সাংবাদিক বন্ধুরা প্রথমে আপনাদেরকে আমি অভিনন্দন জানাই মুবারকবাদ জানাই এবং আমার প্রিয় সহকর্মী রাজনীতি বন্ধুগণ আপনারা দেশের সর্ববৃহৎ সিটি কর্পোরেশনের অনেক আলোচিত নির্বাচন আমরা প্রার্থী হিসেবে যেমন কষ্ট করেছি আপনারও মিডিয়ার এবং সাংবাদিক হিসাবে কষ্ট করেছেন পরিশ্রম করেছেন কিন্তু শেষ মুহূর্তে যে আবহাওয়া মনে করেছি যে তার পূর্বমুহূর্তে কিছু ঘটনা অনভিপ্রেত ঘটে গিয়েছে যা উচিত ছিল না তা আপনাদের মাধ্যমেই আপনারই একমাত্র মাধ্যম যে মাধ্যমে গোটা দেশবাসীকে এবং দুনিয়াকে অবহিত করা যায় তাই এই সাংবাদিক সম্মেলন অত্যন্ত গুরুত্ব বহন করে বলে আমি মনে করি যদিও আমার লিখিত বক্তব্য দেওয়ার কথা ছিল কিন্তু সারা রাত্রি কর্মীদের আশ্বস্ত করতে হয়েছে টেলিফোন রেখে একটু চোখ বুঝাই আরেকখানতে টেলিফোন চলে আসে এই পুলিশ হয়রানি করছে এই পুলিশ আটকাচ্ছে ইত্যাদি ইত্যাদি তাই কিছু লিখে নিয়ে এসছি এবং অত্যন্ত বিশ্বস্ত বিশেষ বিএনপি প্রার্থী হাসানউদ্দিন সরকারের সংবাদ সম্মেলন শুরু হয়েছে তিনি সেখানে সাংবাদিকদের সামনে কথা বলছিলেন আমরা সরাসরি সম্প্রচারে ছিলাম